আসসালামু আলাইকুম, আমি সিরাজুল ইসলাম রিনভি, MBBS 60 ব্যাচ, চিটাগং মেডিকেল কলেজ। আজকে সেকেন্ড প্রফেশনাল এক্সামের জন্য আরো একটা কমিউনিকেবল ডিজিজ নিয়ে আলোচনা করব, এবং সেটা হচ্ছে মিজেলস। মিজেলস যে ভাইরাসটা দিয়ে হয়ে থাকে তার নাম হচ্ছে রুভিয়েলা ভাইরাস। তো ডেফিনেশনটা জানার আগে আমরা এটাকে পার্ট বাই পার্ট আকারে জানি। নাম্বার ওয়ান হচ্ছে অ্যাকিউট হাইলি ইনফেকশিয়াস ডিজিজ, আর দুই নম্বর কথা হচ্ছে মেইনলি অকার্স ইন চাইল্ডহুড, অর্থাৎ ছোট ছোট শিশুদের এটা বেশি হয়ে থাকে। ক্যারেক্টারাইজড বাই ফিভার অফেন গ্রেটার দেন 40 ডিগ্রি সেলসিয়াস আর 104 ডিগ্রি ফারেনহাইট, অর্থাৎ কিছুটা হাই গ্রেড ফিভার থাকবে। দেন ক্যাটারাল সিমটমস থাকতে পারে, সর্দিজনিত কিছু সিমটমস, কাফ, করাইজা। করাইজা মিন্স ইনফ্লামেশন অফ দ্য লাইনিং অফ নোজ। দেন রানি নোজ থাকতে পারে, ইনফ্ল্যামড আইস থাকতে পারে, দেন সোর থ্রোট থাকতে পারে, দেন ফটোফোবিয়া থাকতে পারে, দেন বমিটিং আর ডায়রিয়াও থাকতে পারে। আপনাকে কোশ্চেন করা হতে পারে যে এই রুভিয়েলা ভাইরাসটা কোথায় বাস করে। এই রুভিয়েলা ভাইরাসটা মেইনলি ইনফেক্টেড পার্সনের নাক এবং গলার যে মিউকাস সেখানে বাস করে। এই রুভিয়েলা ভাইরাসটা কোন গ্রুপের ভাইরাস? এটা হচ্ছে আরএনএ প্যারামিক্সো ভাইরাস গ্রুপের একটা ভাইরাস। এটা ইনফেক্টেড ম্যাটেরিয়াল গুলো কি কি আছে? সিক্রেশন অফ আই, নোজ, থ্রোট, রেসপিরেটরি ট্র্যাক্ট এন্ড অলসো ইউরিন অফ এফেক্টেড পার্সন। অর্থাৎ এফেক্টেড পার্সনের মোটামুটি যে কোনো ধরনের সিক্রেশন থেকে আপনি আক্রান্ত হতে পারেন। হোস্ট ফ্যাক্টর কারা কারা আছে? হোস্ট ফ্যাক্টর হচ্ছে 6 মাস থেকে 3 বছরের যে শিশুগুলো আছে তারা, এবং আপনি যদি একবার আক্রান্ত হন এটা আপনাকে লাইফ লং ইমিউনিটি দিবে। কাদের ক্ষেত্রে এটা বেশি হয় যদি আপনাকে কোশ্চেন করা হয়? বলতে হবে যে ম্যালনারিস চিলড্রেন, অর্থাৎ অপুষ্টিতে ভোগা শিশুদের এটা বেশি হয়ে থাকে। দুই নম্বর কথা হচ্ছে ওভার ক্রাউডেড এবং ডেন্স এরিয়াগুলোতে বেশি হয়। আর সময়ের কথা বললে স্প্রিং অ্যান্ড উইন্টার সিজন, বসন্ত এবং শীতকাল এটা বেশি হয়ে থাকে। তো এটা মোড অফ ট্রান্সমিশন কিভাবে হয়? ডিরেক্টলি ফ্রম পার্সন টু পার্সন, মেনলি বাই ড্রপলেট ইনফেকশন। ওকে, দেন হচ্ছে অলসো থ্রু ফোমাইটস, অর্থাৎ যে কোনো আপনার কাপড় চোপড়া আসবাবপত্রের মাধ্যমে, রেয়ারলি এয়ারবর্ন। দেন ইনকিউবেশন পিরিয়ড, অর্থাৎ সুপ্তকাল হচ্ছে 7 থেকে 14 দিন, গড়ে 11 দিন। প্রথম 10 দিন সময় নিবে ফিভার অ্যাপিয়ার করার জন্য, আর প্রথম 14 দিন অর্থাৎ ফিভার অ্যাপিয়ার করার 4 দিন পরে র্যাশ অ্যাপিয়ার করতে পারে। দেন ক্লিনিক্যাল ফিচার, ক্লিনিক্যাল ফিচারকে আমরা তিনটা ভাগে ভাগ করি। একটা হচ্ছে প্রোড্রোমাল স্টেজ আর প্রি ইডাপটিভ স্টেজ, দুই নম্বরটা হচ্ছে ইডাপটিভ স্টেজ, তিন নম্বরটা হচ্ছে পোস্ট মিজাস স্টেজ। তো আমরা প্রত্যেকটা স্টেজ সম্পর্কে একটু করে জেনে নিই। যে প্রোড্রোমাল স্টেজ অর প্রি ইডাপটিভ স্টেজটা হচ্ছে যে এখানে ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইজ নট পসিবল, কারণ কিছু ভ্যাগিও সাইন সিমটমস অর্থাৎ অস্পষ্ট সাইন সিমটমস দেখা দিবে, যেগুলো কমনলি অন্যান্য ডিজিজেও থাকতে পারে, তাই একদম স্পেসিফিক ডায়াগনোসিস পসিবল না। যেমন এখানে হচ্ছে আপনার ফিভার থাকতে পারে, করাইজা উইথ স্নিজিং থাকতে পারে, ন্যাসাল ডিসচার্জ থাকতে পারে, কনজাংটিভাইটিস থাকতে পারে, দেন বমিটিং, ডায়রিয়াও থাকতে পারে, এরকম। আর ইরাপটিভ স্টেজকে ক্লিনিক্যাল ডায়াগনোসিস ইজ পসিবল ইন দিস স্টেজ। কেন? কারণ টিপিক্যাল ম্যাকুলো প্যাপুলার র্যাশ অ্যাপিয়ার করে, সবার প্রথমে এই র্যাশটা অ্যাপিয়ার করে কানের পেছন থেকে, এবং পরে আলটিমেটলি ফেসে আসে, গ্র্যাজুয়ালি এটা নিচের দিকে যেতে থাকে, ট্রাঙ্ক, ইনফার এক্সট্রিমিটি, এরকম। আর পোস্ট মিজাস স্টেজটার মধ্যে দুইটা জিনিস মনে রাখতে হবে, একটা হচ্ছে যে বাচ্চার ওয়েট লস হবে, আর দুই নম্বর কথা হচ্ছে কিছুদিন পর্যন্ত উইক থাকবে। এখন ম্যাকুলো প্যাপুলার র্যাশ জিনিসটা কি? দিস ইজ আ র্যাশ দ্যাট ইজ ফ্ল্যাট রেড এরিয়া অন দ্য স্কিন দ্যাট ইজ কাভার্ড উইথ স্মল কনফ্লুয়েন্ট বাম্পস। স্কিনের মধ্যে রেড এরিয়ার মতো দেখা যাবে অনেকগুলো। একটা ইম্পর্টেন্ট ক্রাইটেরিয়া হচ্ছে মিজাসের ক্ষেত্রে কমপ্লেক্স স্পট, কারণ ইটস প্রেজেন্ট ইজ দ্য প্যাথোগনোমনিক অফ মিজেলস। প্যাথোগনোমনিক কথাটা মানে হচ্ছে স্পেসিফিক ক্যারেক্টারিস্টিক অফ আ পার্টিকুলার ডিজিজ। তো কি কি ক্যারেক্টারিস্টিক আছে এই কমপ্লেক্স স্পটের জানা যাক। ফার্স্ট এন্ড সেকেন্ড মোলার টিথের অপোজিটের যে বাক্কাল মিউকোজা আছে, সেই বাক্কাল মিউকোজাতে এই স্পটটা দেখা যাবে, এবং স্পটটা দেখতে কেমন হবে? ব্লুইশ হোয়াইট সেন্টার বিশিষ্ট রেড স্পট। ওকে, দেন এটা ইম্পর্টেন্সটা কি? এটা ইম্পর্টেন্সটা হচ্ছে টিপিক্যাল র্যাশ এবং কমপ্লেক্স স্পটের উপর ডিপেন্ড করে এই মিজলস এর ডায়াগনোসিস হয়ে থাকে। কমপ্লিকেশন ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য প্রফ এক্সাম। নাম্বার ওয়ান মিজলস অ্যাসোসিয়েটেড ডায়রিয়া, নাম্বার টু নিউমোনিয়া অ্যান্ড আদার রেসপিরেটরি ইলনেস, নাম্বার থ্রি অটাইটিস মিডিয়া, নাম্বার ফোর নিউরোলজিক্যাল কমপ্লিকেশন যেমন ফেব্রাইল কনভালশন, এনকেফালাইটিস অর্থাৎ ইনফ্লামেশন অফ দ্য ব্রেন, দেন SSPE অর্থাৎ সাব acute sclerosing pen encephalitis. It is a progressive neurological disorder of children and young adults that affect the CNS অর্থাৎ central nervous system. Then corneal scarring হতে পারে। corneal scarring মানে হচ্ছে কি? কর্নিয়ার যেই আলসারেশন অর্থাৎ ক্ষত সেটা। An injury to the cornea depending on the degree of scarring, vision can be lost and vision can be blurred. Okay, so এটা একটা ইম্পর্টেন্ট থিং। এখন মিজলস প্যাশেন্টদেরকে কেন ভিটামিন এ দেওয়া হয়, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কারণ
Many children develop acute deficiency of vitamin A, which may lead to keratomalacia and blindness from corneal scarring. Keratomalacia কথাটার মানে হচ্ছে আপনার softening and ulceration of the cornea. এবং আলটিমেটলি লিকুইফ্যাকশন অফ দ্য কর্নিয়া হয়ে থাকে। সুতরাং এটা একটা মেডিকেল ইমার্জেন্সি। রোল অফ ভিটামিন এ ইন মিজলস। ভিটামিন এ এর কি কি রোল আছে? এখানে এক নম্বর কথা হচ্ছে প্রিভেন্ট কর্নিয়াল স্ক্যারিং, কেরাটোমেলাসিয়া, ব্লাইন্ডনেস। দুই নম্বর কথা হচ্ছে ইট ইজ দ্য সাবস্ট্রেট ফর প্রিজার্ভিং এপিথেলিয়াল সেল ইন্টিগ্রিটি, অর্থাৎ এপিথেলিয়াল সেলগুলোর অখণ্ডতা রক্ষায় কাজ করে এবং এটা ইমিউনিটিকে মডুলেট করে। মিজলসের ভ্যাকসিন নিয়ে একটু জানা যাক। এটা বেস্ট প্রিভেন্টেড বাই অ্যাক্টিভ ইমিউনাইজেশন। কিরকম ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে? লাইভ অ্যাটিনিউটেড ভ্যাকসিন দেওয়া হয়ে থাকে। দুইটা ডোজ, প্রথম ডোজ দিবেন 9 মাস কমপ্লিট হওয়ার পরে আর দ্বিতীয় ডোজ দিবেন বেবির 15 মান্থস কমপ্লিট হওয়ার পরে, 15 মাস। এবং সাবকিউটেনিয়াসলি দেওয়া হবে 0.5 ml এবং এটা লং লাস্টিং প্রোটেকশন দিবে। কন্ট্রাইন্ডিকেশনের জন্য 3টা আছে, প্রেগনেন্সি, ইমিউনো কম্প্রোমাইজ প্যাশেন্ট, অ্যাকিউটিনিয়াস। ঠিক আছে, এরপরে কোশ্চেন হতে পারে 9 মাসের আগে কেন বাচ্চাকে এটা দেওয়া যাবে না। কারণ অ্যান্সার হচ্ছে রিক্স অফ ভ্যাকসিন বিং রেন্ডার্ড ইনএফেক্টিভ বাই দ্য ন্যাচারাল অ্যান্টিবডিস অ্যাকোয়ার্ড থ্রু মাদার। মায়ের কাছ থেকে পাওয়া ন্যাচারাল ইমিউনিটি আপনার বাহির থেকে দেওয়া ভ্যাকসিনকে ইনএফেক্টিভ করে দেবে। ঠিক আছে, এরপরে কোশ্চেন হতে পারে কেন বিসিজির মতো জন্মের সময় দিব না। কারণ দেয়ার ইমিউন সিস্টেম আর নট ফুলি ম্যাচিউর, হুইচ পুটস দেম অ্যাট হায়ার রিস্ক অফ ডেভেলপিং সিরিয়াস কমপ্লিকেশন লাইক নিউমোনিয়া। আচ্ছা, এরপরে কোশ্চেন করা হতে পারে, ধরুন আপনি মিজলস আক্রান্ত, তো আপনি কিভাবে কনফার্ম হবেন? কিছু ব্লাড টেস্টের মাধ্যমে এবং আপনার নাক এবং গলা থেকে সোয়াব নেওয়া হবে তার মাধ্যমে। এবং র্যাশ অ্যাপিয়ার করার 3 দিন পরে সেখানে একটা ভাইরাস স্পেসিফিক আপনার ইনডিরেক্ট ইমিউনোগ্লোবিন অর্থাৎ IgM পাওয়া যেতে পারে। ধরুন আপনি আক্রান্ত, তো আপনি কতদিন কন্টাজিয়াস থাকবেন? মনে রাখতে হবে 4-4, অর্থাৎ র্যাশ অ্যাপিয়ার করার 4 দিন আগ থেকে র্যাশ অ্যাপিয়ার করার পরে 4 দিন পর্যন্ত। ভ্যাকসিনেটেড হয়ে গিয়েছেন ছোটকালে, আবার কি আক্রান্ত হতে পারেন? হ্যাঁ, হতে পারেন, এটা চান্স হচ্ছে খুবই কম, 3%। এখন কোশ্চেন হতে পারে মিজলস এবং জার্মান মিজলস এর মধ্যে ডিফারেন্সটা কি। মনে রাখতে হবে মিজলস হচ্ছে রুবিয়েলা ভাইরাস দেওয়া হয় আর জার্মান মিজলসকে আমরা রুবেলা বলে থাকি। এবং রুবেলার মেইন যে কথা সেটা হচ্ছে ইট ক্যান কজ সিভিয়ার বার্থ ডিফেক্ট, অন্যান্য সিমটমস গুলো রুবিয়েলা থেকে অর্থাৎ মিজলস থেকে কমই হয়ে থাকে। কোশ্চেন আরেকটা করা যেতে পারে যে আর মিজলস এয়ারবর্ন? ইয়েস, ইট ইজ এয়ারবর্ন ডিজিজ, ইট স্প্রেড হোয়েন অ্যান ইনফেক্টেড পার্সন ব্রেডস, কাফ আর স্নিজেস। দেন কোশ্চেন হতে পারে হু ইজ ইমিউন টু মিজলস? দুইটা পার্সন, যাদের ন্যাচারাল ইমিউনিটি ডেভেলপ করছে, অর্থাৎ আপনি প্রাকৃতিকভাবে একবার মিজলস আক্রান্ত হয়ে গিয়েছেন, দেন আপনি ইমিউনিটি ডেভেলপ হয়েছে। আর 2 নম্বর কথা হচ্ছে আপনি আক্রান্ত হন নাই, ভ্যাকসিনের মাধ্যমে আপনি ইমিউনিটি ডেভেলপ করেছেন। এখন যাদের ইমিউন সিস্টেম দুর্বল, যাদের ইমিউন সিস্টেম দুর্বল তারা কি করবে যদি আক্রান্ত হয়? তারা হচ্ছে ইমিউন সেরাম গ্লোবিউলিন অর্থাৎ ইমিউনোগ্লোবিন নিবে। কিভাবে নিবে? 0.25 ml পার কেজি অফ বডি ওয়েট, এই হিসাব করে নিবে উইথিন 3-4 days অফ এক্সপোজার। আচ্ছা, লাইফ স্টাইল এবং হোম রেমেডি কি কি আছে? ফার্স্ট অফ অল এটাকে ইজিলি আপনাকে নিতে হবে, দেন সিপ সামথিং অর্থাৎ প্লেন্টি অফ ওয়াটার, ড্রিঙ্কস, জুইসেস এরকম টাইপের, হ্যাঁ, ফ্রুটস এগুলো খেতে হবে আপনাকে। দেন হচ্ছে সিক রেসপিরেটরি রিলিফ, ইউজ এ হিউমিডিফায়ার, রিলিফ আ কাফ অ্যান্ড সোর থ্রোট, অর্থাৎ কাফ এবং সোর থ্রোট রিলিফ করার জন্য আপনি হিউমিডিফায়ার ইউজ করতে পারেন, এভাবে আপনি রেসপিরেটরি রিলিফও পেতে পারেন। দেন রেস্ট ইউর আইস, অ্যাভয়েড দ্য লাইট হুইচ ইজ বদারসাম, যে কোনো বিরক্তিকর আলো থেকে আপনি চোখকে বিশ্রাম দেবেন। এখন কোনো একটা শিশুকে নিয়ে তার প্যারেন্টসরা আসলো, আসার পরে আপনি দেখলেন যে আপনার তার ওই শিশুর ফার্স্ট অ্যান্ড সেকেন্ড মোলার টিথের উপরে একটা ব্লুইশ হোয়াইট স্পট আছে, তো আপনি বুঝতে পারলেন এটা কমপ্লেক্স স্পটকে ইন্ডিকেট করে, তার মানে আপনার ডায়াগনোসিস হচ্ছে মিজলস। আপনি কি অ্যাডভাইস দিবেন? আপনি অ্যাডভাইস দিবেন হচ্ছে মিজলস ভ্যাকসিন নেওয়ার জন্য অথবা ইমিউনোগ্লোবিন নেওয়ার জন্য। 2 নম্বর কথা হচ্ছে ভিটামিন এ কন্টেনিং ফুড খাওয়ার জন্য, যেটা ইম্পর্টেন্স অলরেডি বলা হয়ে গিয়েছে। আর 3 নম্বর কথা হচ্ছে অ্যান্টিবায়োটিক নেওয়ার জন্য যদি কোনো সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে থাকে, যেমন প্রলংড ভাইরাল ইনফেকশন থাকলে তখন ব্যাকটেরিয়াগুলো আপনাকে আক্রমণ করতে পারে, ফলে আপনার নিউমোনিয়া, অটাইটিস মিডিয়া এরকম কিছু সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হতে পারে, তাই আপনি সেই ইনফেকশনগুলো প্রিভেন্ট করার জন্য অ্যান্টিবায়োটিক নিতে পারেন। তো এই ছিল আজকের মতো, থ্যাংকস টু অল অ্যাগেন, আই এম সিরাজুল ইসলাম রিনভি, MBBS 60 ব্যাচ, চিটাগং মেডিকেল কলেজ। ধন্যবাদ সবাইকে।